মনে করুন আপনাকে পাঁচটি ফুলের নাম বলতে দেয়া হলো। হলফ করে বলা যায় সে পাঁচটির মধ্যে একটি নির্দিষ্ট ফুলের নাম আপনি বলবেনই, আর তা হচ্ছে গোলাপ। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজকে আমরা জানব গোলাপ সম্পর্কে। গ্রিক উপকথায় আছে প্রেমের দেবী ভেনাস এর পায়ের রক্ত থেকে গোলাপের জন্ম। আরব দেশীয় কাহিনীতে আছে সাদা গোলাপকে বুলবুলি পাখি আলিঙ্গন করে, বুলবুলি পাখি গোলাপের কাঁটায় আহত হয়, আর তাতেই বুলবুলি পাখির রক্তে সাদা গোলাপ থেকে লাল গোলাপের জন্ম হয়। হিন্দু পুরাণে আছে বিষ্ণু মর্তে এসে সরোবরে যেখানে স্নান করেছিলেন সেখানে একটি পদ্ম ফুল ফোটে। ফুলটি থেকে ব্রহ্মা বেরিয়ে সে বিষ্ণুকে বলেন, ফুলের মধ্যে শ্রেষ্ঠতম এটি। বিষ্ণু ব্রহ্মাকে আমন্ত্রণ করে বৈকুণ্ঠে এনে গোলাপ দেখালে ব্রহ্মা স্বীকার করেন যে গোলাপই সৃষ্টির সেরা ফুল। গোলাপ ফুল যে সৌন্দর্যের প্রতীক শুধু তাই নয়, এর রয়েছে বহুমুখী ব্যবহার। গোলাপের পাপড়ি থেকে জ্যাম জেলি প্রস্তুত করা হয়। পার্সি চীন ও ভারতে গোলাপ জলের প্রচলন ঘটে। সুগন্ধির জন্য গোলাপ জল ব্যবহার করা হয়। গোলাপ ফুলের সুবাসকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রসাধনী সামগ্রী তৈরি করা হয়, যেমন পারফিউম, সাবান ইত্যাদি। গোলাপে গেনারিউল নামে একটি অ্যারোমেটিক অ্যালকোহল জাতীয় পদার্থ পাওয়া যায় যা এর সুগন্ধের জন্য দায়ী। অর্নামেন্টারি উদ্ভিদ হিসেবে গোলাপের ব্যবহার উল্লেখযোগ্য। বিভিন্ন পূজা পার্বণ, আচার অনুষ্ঠান, এমনকি কাঠফ্লাওয়ার হিসেবেও গোলাপের ব্যবহারের জুড়ি নেই। তাছাড়া গোলাপ থেকে তেলও উৎপাদিত হয়। বাংলাদেশে গোলাপের উৎপাদন ও বিপণন অনেক বৃদ্ধি পেয়েছে। সালনা ও সাভারের বিস্তীর্ণ এলাকায় ব্যাপকভাবে এখন গোলাপের চাষ হচ্ছে। তাছাড়া বাংলাদেশের ফুলের রাজধানী যশোরের গদখালিতে প্রচুর পরিমাণে গোলাপ নিয়মিত চাষ হচ্ছে। গোলাপের বংশবিস্তারের জন্য পরিস্থিতি ভেদে শাখা কলম, দাবা কলম, গুটি কলম ও চোক কলম প্রক্রিয়া ব্যবহার করা হয়ে থাকে। নতুন নতুন গোলাপের জাত উদ্ভাবনের জন্য বীজ উৎপাদন করে তা থেকে চারা উৎপাদন করা হয়। বন্য গোলাপে চোক কলম করে নানা জাতের গোলাপ চাষ ইদানিং বেশ জনপ্রিয় হচ্ছে। গোলাপ রোপণের জন্য উর্বর দোআঁশ মাটির জমি নির্বাচন করা সবচেয়ে উত্তম। যেখানে জলাবদ্ধতা হয় না অথবা ছায়াবিহীন উঁচু জায়গা, এরূপ জমিতে গোলাপ ভালো জন্মায়। কৃষি ও কৃষ্টি পরিবারের সাথে থাকুন আর জানুন কৃষি সম্পর্কিত অজানা তথ্য। সবাইকে ধন্যবাদ।